উদ্ধার শামসুর রহমান। কখনো বারান্দা থেকে চমৎকার ডগার গোলাপ দেখে, কখনো বা ছায়ের প্রলেপ দেখে চৈত্রের দুপুরে, কিংবা দারুমূর্তি দেখে সিদ্ধার্থের শিল্পের ওপর মনে করতুম যুদ্ধের বিপক্ষে আমি আজীবন বড় শান্তিপ্রিয়। যখন আমার ছোট্ট মেয়ে এক কোণে বসে পুতুলকে সাজায় যতনে, হেসে উঠে ভালুকের নাচ দেখে, চালায় মোটর রেলগাড়ি ঘরময়, ভাবি যুদ্ধের বিপক্ষে আমি আজীবন বড় শান্তিপ্রিয়। যখন গৃহিণী সংসারের সব কাজ সেরে অন্য সাজে রাত্রিবেলা পাশে এসে এলিয়ে পড়েন, অতীতকে উসকে দেন কেমন মাধুর্যে, অরূপ রচনা দিত আমি ভাবি যুদ্ধের বিপক্ষে আমি আজীবন বড় শান্তিপ্রিয়। আজন্ম যুদ্ধকে করি ঘৃণা, অস্ত্রের ঝনঝনা ধমনীর রক্তের ধারায় ধরায়নি নেশা কোনোদিন। যদিও ছিলেন পিতা সুদক্ষ শিকারী, নদীর কিনারে আর হাঁসময় বিলে মারিনি কখনো পাখি একটিও, বাগিয়ে বন্দুক নৌকার গলুই থেকে অথবা দাঁড়িয়ে এক গলা জলে, বাস্তবিক কশ্মিন কালেই আমি ছইনি কার্তুজ। গান্ধীবাদী নই, তবে হিংসাকে ডরাই চিরকাল, বাদ লড়াই কোনোখানে বিষাদে বিমগ্ন হই, আজন্ম যুদ্ধকে করি ঘৃণা। মারি আর মন্মন্তর লোকশ্রুত ঘোড়সওয়ারের মতোই যুদ্ধের অনুগামী, আবাল বৃদ্ধ মনিতা মৃত্যুর কন্দনে পড়ে গুড়িয়ে গুড়িয়ে অবিরাম, মূল্যবোধ নামক বৃক্ষের প্রাচীন শিকড় যায় ছিঁড়ে, ধ্বংস চতুর্দিকে বাজায় দুন্দুভি, আজন্ম যুদ্ধকে করি ঘৃণা। বিষম দখলকৃত এ ছিন্ন শহরে পুত্রহীন বৃদ্ধ ভদ্রলোকটিকে জিজ্ঞেস করুন, সৈনিক ধর্ষিকা তরুণীকে জিজ্ঞেস করুন, কান্না ক্লান্ত শব্দ বিধবাকে জিজ্ঞেস করুন, যন্ত্রণা জর্জর ওই বাণহীন বিমর্ষ কবিকে জিজ্ঞেস করুন, বাঙালি সবে স্তূপ দেখে দেখে যিনি বিড়বিড় করছেন সারাক্ষণ, কখনো হাসিতে কখনো কান্নায় পড়ছেন ভেঙে, তাকে জিজ্ঞেস করুন, দগ্ধ স্তব্ধ পাড়ার নিঃসঙ্গ যে ছেলেটা বুলেটের ঝড়ে জননীকে হারিয়ে সম্প্রতি খাপ ছাড়া ঘোরে ইতস্তত, তাকে জিজ্ঞেস করুন, হায় শান্তিপ্রিয় ভদ্রজন, এখন বলবে তারা সমস্ত যুদ্ধই উদ্ধার।